بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والوالى ما بعد. إمرت مسجد الحرام চত্বরে একটি হাদিস খুব বারবার আমাকে পীড়া করতেছে, না উল্লেখ করার পারছি না। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলেই ক্ষমাযোগ্য হবে তবে যারা প্রকাশ্যে পাপ করে তারা ব্যতীত। ওয়াইনা মিনাল মুজাহারা, আর প্রকাশ্যে পাপের একটি উদাহরণ রাসূল দিয়েছেন যে রাত্রে একটি পাপ করে আল্লাহ সেটাকে ঢেকে রাখে, সকালবেলা সে বলে ইয়া ফুলান আমি তুলবারি হাকাদা ওয়াকাদা, রাত্রে আমি এই পাপ করেছি ওই পাপ করেছি, ওয়াকাদ বাতা ইয়াসরুহু রাব্বু, আর রাত্রিবেলা কিন্তু তার রব তাকে ঢেকে রেখেছে, ওয়াসবুহু ইয়াকশিফু সাতরাল্লাহ আন, আর সকালবেলা আল্লাহর যে তাকে ঢেকে রাখা পাপটাকে সে ওপেন করে দেয়। হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত। প্রতিটি উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে, বিশেষ করে মক্কা মদিনায় যে জিনিসটা দেখলাম, দুইটি পাপ সুস্পষ্ট, কোনো সন্দেহ নেই, বা তিনটি পাপ বলতে পারি। একটি হলো বেপর্দা, প্রকাশ্যে বেপর্দা করে ঘুরতেছে, নিঃসন্দেহে এরা প্রকাশ্যে পাপকারী। আর দ্বিতীয় হলো যারা দাড়ি চেঁচে একেবারে মেয়ে লোক সেজে, খুনসা সেজে, হিজড়া সেজে, এবং যারা কাফেরদের সদৃশ্য করে, ঠিক এরা নিঃসন্দেহে প্রকাশ্য পাপ করে। আরেকটা হলো যারা বিড়ি পান করে। এই তিনটা পাপ আমার চোখে এই মুহূর্তে পড়তেছে, যে দাড়ি চাচা যারা, আর বিড়িখোর যারা, আর বেপর্দা যারা, নিঃসন্দেহে এরা প্রকাশ্যে পাপ করতেছে, এরা ক্ষমাযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের প্রকাশ্য পাপ থেকে আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।